ফেসবুক আসলে আমাদের জন্য খুব দ্রুততম একটা যোগাযোগের মাধ্যম একজন দর্শক আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স ট্রিটমেন্ট এই ঠিকানায় চলুন আমরা দেখে নিই আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন আমার এজ পঞ্চাশ দু মাস আগে লেফট পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছিলো এরপর ডক্টর প্লাস্টার করে দেয় প্লাস্টার খোলার পর এক্স রেতে দেখা যায় হাড় জোড়া লেগেছে কিন্তু লাস্ট ফিউ ডেজ লেফট পায়ের হাঁটুতে খুব পেইন হচ্ছে পা নড়ানো নড়াচড়া করা যাচ্ছে না পেইন কিলার খেয়েছি বাট কোনো ইম্প্রুভমেন্ট নেই এ অবস্থায় কী করব হ্যাঁ এটা কমন প্রায় যে ওনার বাম গোড়ালিতে ব্যথা পেয়েছে আচ্ছা ব্যথা পাওয়ার পর আমরা যেটা করি বা অর্থোপেডিক্স যারা সার্জন আছে তারাও করে আমরা যারা রিলেটেড সাবজেক্ট আমরা অনেক সময় প্লাস্টার করে দিই মানে তার যদি মোবিলাইজেশন থাকে তাহলে কিন্তু জোড়াটা লাগবে না আমরা যখন প্লাস্টার করে দিই সাজেস্ট যদি তার গোড়ালির ব্যথা হয় তখন কিন্তু একটা লেভেল পর্যন্ত প্লাস্টার করা হয় মানে তাকে ইমোবিলাইজ করে দেওয়া হলো এই যে ইমোবিলাইজ করে দেওয়ার কারণে জোড়া লাগার জন্য সে কিন্তু পাটা নড়াচড়া করতে পারে না বা আমাদের নিষেধাজ্ঞা থাকে যে তুমি নাড়াচড়া করবে না এই যে দু মাস বা এক এক অঙ্গর ক্ষেত্রে কারো ক্ষেত্রে দেড় মাস কারো দু মাস এরকম সময় কিন্তু আমরা ইমোবিলাইজ করে দেই এই ইমোবিলাইজ পিরিয়ডে হাড় হয়তো জোড়া লেগে গেল আফটার মোবিলাইজেশন আমরা যখন মোবিলাইজেশনে যাই যখন প্লাস্টারটা খুলে দেওয়া হয় তার এই যে দীর্ঘদিন জোড়াগুলো আমরা ফিক্সড করে দিলাম হাঁটতে দিলাম না চলতে দিলাম না তার জোরার বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে ডিস্টাল জয়েন্টও সমস্যা হতে পারে প্রক্সিমাল জয়েন্টের সমস্যা হতে পারে ডিস্টাল প্রগজিমালটা হচ্ছে মানে যেই জায়গাটা ভেঙে গেল তার থেকে আরো আরো দূরের অংশও সমস্যা হতে পারে বা শরীরের ভিতরের অংশ সমস্যা হতে পারে এখন যেটা করতে হবে ওনার ক্ষেত্রে পুনর্বাসন দিস ইজ রিহ্যাবিলিটেশন যেটা এখন আমি যে বলছিলাম যেটা অনেকে এটার সাথে পরিচিত না এই ট্রেনটা এখন কিন্তু চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে আপনার তার প্লাস্টার আপনি করে দিলেন তাকে অপারেশন করলেন বা প্লাস্টার করলেন বা যাই করা হোক না কেন যদি আফটার প্লাস্টার আফটার অপারেশন সে আর হাঁটতে না পারে এখন এই যে নতুন ব্যথা তৈরি হয়েছে ছিল পায়ের গোড়ালে এখন ব্যথা হাঁটুতে বা সে হাঁটতে পারে না এই প্লাস্টার বা এই অপারেশনের কোনো ভ্যালু লেস কারণ হচ্ছে সে কিন্তু এখনও চলাফেরা করতে পারে না রিহ্যাবিলিটেশনের মূল থিম মন্ত্রই হচ্ছে তাকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আন বাত ব্যথা প্যারালাইসিস ও হাড় জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন